হ্যালো বন্ধু তো আজকের কথা হলো শ্যতার মুভি নিয়ে যে মুভিটা একটা বাস বলে মুভি ছিল যে মুভিটা রিমেক করা হয়েছে তো এই মুভিটা কেমন হলো বিকজ জেনারেলি আমাদের যখনই রিমেক করা হয় না সেই রিমেক যদি অ্যাকচুয়াল ডাইরেক্টার যে মুভিটা বানিয়েছিলো রিসেন্টলি সাউথ ইন্ডিয়া থেকে নেওয়া হয় সেই না থাকে তো মুভিটা কিন্তু সবাই ভালো হয় না তো এই মুভিটা কি সেই ভালো করতে পারলো বিকজ এই যে ডাইরেক্টারটা আছে এই ডাইরেক্টারের কিন্তু পুরো এর আগে লাস্ট মুভি ছিল গান পাশে মুভিটা একদিনই ভালো না বাট আবার টুইনের মতো মুভিও কিন্তু এ করেছে ঠিক আছে সেখানে এই যে মুভিটাই মুভিটা কি করা কি শুনতে পেয়েছিলাম যে মুভিটা কি হেভি ছিল আর অল দোস থিং আর মুভিটাতে পুরো ইন্টারটি সবচেয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে কিনা এই মুভিটার যে স্পয়লার লোকে না পায় ঠিক আছে যারা দেখে তাদের নতুনত্ব দেখতে পারে ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে এই মুভি যে জানকি যে ক্যারেক্টারটা ঠিক আছে বাচ্চার মেয়েটা বাচ্চা বলবো না টিন এজার মেয়ে ঠিক আছে সেই মু ওই বইতে যে ছিল এই বইতে সেম অ্যাক্ট্রেসটাকে রাখা হয়েছে ঠিক আছে তো মুভিটা শেষ পর্যন্ত কেমন হলো তো আমি বলবো অসাধারণ হয়েছে মুভিটা কুজ বামস দেয় ঠিক আছে ফার্স্ট অফ অল এক এক করে কথা বলা যাক মুভিটা ওই মুভিটা যেরকম ছিল আমি দেখিনি বস বাট এই মুভিটা আমার দারুণ লেগেছে তো ওই মুভিটা যে শুনছিলাম যে হেভি মুভিটা তো সত্যিই এই মুভিটা কাহিনিটা খুব ভালো যেটুকু আমরা পেয়েছি ট্রেলারে সেটাই কাহিনি কাহিনিটা কিন্তু মুভির খুব ভালো আর এই কাহিনিটা আমি বলবো একটা নতুনত্ব আছেই বিকজ জেনারেলি এই ধরনের কাহিনি আমরা বলিউডের থেকে পাই না বলিউড সবসময় সেফ খেলার চেষ্টা করে লার্জার দেন লাইফ একটা হিরো দেখানো মাসি মুভি জওয়ান টাইপে ধরে না বা তোমাদের রোমান্টিক মুভি এই দিয়ে কাজ চালানোর চেষ্টা করেছে সেফ খেলা যায় ঠিক আছে বাট হরার না বা এই হরার থ্রিলার টাইপের না এ দিয়ে কিন্তু বলিউড সেভাবে ইনভেস্ট করে না বড় একটা দিন ইনভেস্ট করেই না সেখানে এই মুভিটা আমি বলবো একটা ওয়েল মেড গুজবাম্প দেওয়া মুভি ভারতে পেরেছে ঠিক আছে এটাই পার্টিকুলার হরার মুভি বলবো না সেরকম তোমার সব ভয় লাগবে না বাট তোমার এমন সিকোয়েন্স লাগবে তোমাকে চমকে দেবে ঠিক আছে এবং তোমার আর মাধারণ ক্যারেক্টারকে হেট করবে লিটলি বলবে তুমি ড্যান্স ড্যাশ ড্যাশ ঠিক আছে তো যাই হোক কাইন্ড দেখানো হয় যে আর মাধ্যমে ক্যারেক্টারটা আমাদের যে অজয় দেবগ এবং যদি বাড়িতে আসে ফার্ম হাউসে আসে এবং সেখানে তার মেয়ে যে মেয়েটা আছে ওকে বশ করে নেয় ঠিক আছে এবার ওকে যা বলো তাই করে ঠিক আছে এইবার এই পজিশন থেকে কি আমাদের অজয় দেবগন এবং তার বউ মিলে তার মেয়েকে বাড়াতে পারছে এবং আর মাধবন যার ডিমান্ড করে সেই কি ফুলফিল করতে ফুলফিল হচ্ছে আর মাধবন চাইছে ও মেয়েকে নিয়ে চলে যাবে এবং কেন নিয়ে যাবে এবং শেষ পর্যন্ত পর্যন্ত কী হয় এই নিয়ে মুভি কাহিনী ঠিক আছে কাহিনিটা কিন্তু তুমি যেরকম বললাম সেই কাহিনীটা কিন্তু খুব বেশি স্ট্রেচড করার না কিন্তু এই একটা কাহিনি একটা দিনের কাহিনি নিয়ে একটা বেশিরভাগ যে শুটিং একটা ঘরের মধ্যে করে কমপ্লিট করা এবং সমাজে এঙ্গেজ করে রাখা এটা একটা বড় বিষয় স্ক্রিন পে ভালো না হলে অ্যাক্টিং ভালো না হলে সেটা সম্ভব না এখানে স্ক্রিন পে যতটা ভালো ছিল অ্যাক্টিং ততধিক ভালো ছিল আর মাধ্যম এখানে আমি বলব ফার্স্ট কথা ফাটিয়ে দিয়েছে মানে লিটারেলি যদি তোমাদের মনে থাকে জোকারের অ্যাক্টিং যার জন্য অস্কার পেয়েছিল ওয়াকিং ফিনিক্স সেই লেভেলের অ্যাক্টিং দিয়েছে ঠিক আছে ওর যে মুড সুইং চেঞ্জ ঠিক আছে তো বললো একটা ট্রেলারই তোমরা দেখেছো যে বলছে যে কেউ যদি আমি ঘুমাচ্ছি ঠিক আছে কেউ যদি আমার কাছে আসে ওকে মেরে ফেলো ঠিক আছে একটা অর্ডার দিল তারপরে যেটা হাসি ঠিক আছে এই যে ভিলেনিস লোক ওকে মারতে মানে অর্থ ওকে মারতে গেছে মুখে কাজ ফাজ ভরে গেছে তার মধ্যে যে ডায়লগ ঠিক আছে তারপরে মানে আমাদের মিড যে কেট সিন তারপরে তারপরে একটা সিন আছে ওই যেখানে আমার ট্রেলারও কিছু দেখেছি যে ওর মুখে রং ঠং লাগিয়ে ওর যে একটা ডায়লগ বা পুরো গম গম করে হল ঠিক আছে ওর যে লুকটা ঠিক আছে ভস্য ভস্য লাগিয়ে রং ঠং লাগিয়ে মানে অন্য লেভেল অন্য লেভেল আর্ট মাধ্যমে কি অ্যাক্টিং করতে পারে এখানে একটা লেভেল দেখিয়ে দিয়েছে ঠিক আছে সেকেন্ড টাইম বলবো এই মুভিতে আমার ভালো লেগেছে অ্যাক্টিং হচ্ছে মেয়েটার মেয়েটা ওই মুভিতেও ছিল মুভিতে এখানেও ছিল তো মেয়েটার এক একটা জায়গায় লোক থেকে না লিটারেলি ভয় লাগিয়ে দেবে ঠিক আছে যেরকম একটা জায়গায় এরকম একটা জায়গায় চলে যে বলছে তুমি চায় পাত্তি খাওয়া যাও চায় পাত্তি খেয়ে নাও চা পাতি খেয়ে আছে খেয়ে আছে তারপর বলবে কাবের খাচ্ছে কাজ যে ঠিক আছে বলবে হাসতে থাকবে এবার ওই কান্নার থেকে আবার হাসি মানে মেয়েটা অসাধারণ অ্যাক্টিং করেছে একটা সিন ছিল বলছিলো একটা জিনিস করে তোমাদের মা বাকে আটকাতে হবে ঠিক আছে সেই জিনিসটা মানে অসাধারণ অ্যাক্টিং করেছে মেয়েটার যে লিটারেলি যে এক্সপ্রেশনগুলো না দারুণ লাগে দেখতে তো যে মেয়েটাকে আমি এর আগে আমি কোনো এলাকায় অ্যাক্টিং করতে দেখিনি এখানেই ফার্স্ট দেখলাম একটা দারুণ অ্যাক্টিং করে নেক্সট বলবো আমি অজয় দেবগরের কথা অজয় দেবকর একটা বলবো সেফ অ্যাক্টার ঠিক আছে ও জানে ওকে সবাই পছন্দ করে আর অলদোস থিং যদিও এই যে ক্যারেক্টারটা সেটা অনেকটাই নিচে বলবো আর মাধবের থেকে আর মাধবের ক্যারেক্টার অনেক লেখা এই ক্যারেক্টারটা কিন্তু অনেকটাই নিচে কিন্তু এই ক্যারেক্টারটা ঠিক আছে এই ধরনের ক্যারেক্টার কিন্তু আমাদের অজয় দিব্যানের জন্য দারুণ ভয় যেরকম তোমাদের দৃশ্যমের মনে থাকে দৃশ্যমে ওর নিজের ফ্যামিলি নিজের মেয়ের জন্য ছেলের জন্য কী করতে পারে সব কিছু করতে পারে ঠিক আছে সেরকম দেখানো হচ্ছে সেরকমই কিছু এখানে ওর ক্যারেক্টারটা ঠিক আছে যে মেয়ের জন্য সব কিছু করতে পারে এবং ওর ক্যারেক্টারটা সেইভাবে লেখা হয়নি যে আরও মাঝে টক্কর দেব তা সত্ত্বেও ও নিজের অ্যাক্টিংয়ের মাধ্যমে যে লেভেল দেয় সেটা প্রশংসনীয় ঠিক আছে তো অযণ যেরকম ভালো অ্যাক্টিং করে সেখানে এখানেও বেশ ভালো অ্যাক্টিং করে বেশ কিছু হিউমিলিটেড হয় যেরকম ওর বাবাকে বললো বাবাকে থাপ্পড় মারেত তো একটা মেয়ের কাছে বাবা থাপ্পড় খাচ্ছে সেটা একটা খুব হিউমিলেশনের ব্যাপার ঠিক আছে সেই জিনিসগুলো উনি যেভাবে পোর্ট্রেট অজয় অজেকোন

আর জ্যোতিকার কথা বলল সে নিজের জায়গায় ঠিকঠাক অ্যাক্টিং করেছে ওর জায়গায় সে এমন কিছু হাইফাই কিছু ছিল না করার জন্য কিন্তু শেষ পর্যন্ত ফাইটিং গাইডার সিন বলবো অ্যাকশান সিন আছে খুব ভালো ছিল ঠিক আছে এছাড়াও ওদের একটা বাচ্চা ছেলেও দেখানো সেই ছেলেটাও ঠিকঠাক চাইল্ড অ্যাক্টার হিসেবে ভালো অ্যাক্টিং করেছে এবং পুরো স্ক্রিন প্লেটা যেভাবে ধরে রেখেছে সেটা খুবই ভালো এবং সেই ফার্স্ট হাফটা না এত স্পিডে চলে যায় ঠিক তুমি বুঝতে হবে কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে ঠিক আছে সে একটা জিনিস এবং এন্ডে গিয়ে যেটা কনক্লুশন দেওয়া হয় একটা ওই জঙ্গলের মাঝখানে হাউস অ্যান্ড পুলিশরা আসে যে ডায়লগ হয় খুব সুন্দর সংলাপ লেখা হয়েছে এবং লাস্টের দিকে যে এন্ডিং কনক্লুশনটা হয় আমাদের মুখে একটা স্মাইল থাকে ঠিক আছে একটা মানে ফুলফিলিং ফিলিং দেয় মুভিটা আর নেক্সট যদি কথা বলি বিজিএম আর গান নিয়ে বিজিএম মুভিটা সুপার ঠিক আছে এখানে যেখানে যেখানে যেরম বিজিএম দরকার ছিল মানে সংলাটটাকে আরও উঠিয়ে দেওয়া আপলিফ করার জন্য সেটা করতে পেরেছে এবং তাদের গানটা খুবই চিলিং একটা ফিলিংস কিন্তু দেয় আমাদের তো অল ইন বলবো একটা খুবই ওয়েলমেড দারুণ কুসবাম মুভি হলে গিয়ে ডেফিনেটলি তোমরা ট্রাই করতে পারো যদি তোমরা অনেক করে ফ্যান হও আর তোমাদের যদি এই ধরনের থ্রিলিং মুভি পছন্দ হয় তোমাদের এই মুভিটা বেশ ভালো লাগবে এবং এই কালো জাদু বা হরার নিয়ে জন্মে যেটা বলি যে কাজ সেরকম হয় না তো এটা একটা ভালো কাজ হয়েছে শুধু কাজ হয়েছেই না এটা খুবই ভালো কাজ হয়েছে তোমরা ডেফিনেটলি হলে গিয়ে ট্রাই করতে পারো তো তোমরা কি মুভি দেখেছো তোমাদের কেমন লেগেছে আমি কমেন্টে নিশ্চয়ই জানিও আমার সাথে দেখাবে বাই